দুনিয়ার মধ্যে যত তাগুত আছে, দৃশ্যমান তাগুতই হোক অদৃশ্য তাগুতই হোক, সব তাগুতের মধ্যে যে তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সবচাইতে কঠিন সেই তাগুতের নাম হলো নাফস। যেটা আছে আমাদের প্রত্যেকের ভেতরে, এমনকি যে কয়েকদিন পর রমজান আসছে, রমাদানুল মুবারকে ইবলিস তো থাকবে বন্দি, মারাদাতুল জিন। আল্লাহ তাআলা নিজ দয়ায় মুমিনদের উপর করুণা বশত এই মাসে ইবলিসদেরকে, এই শয়তানদেরকে বন্দি রাখবেন, কিন্তু নফস তো এই মাসেও থাকবে খোলা। রমজানে তো মানুষ গুনাহ করে না এমন না, অন্য মাসের তুলনায় কম করে এটা ঠিক, কারণ অন্য সময়ে দুই দুশ্মন মিলে তাকে ধোকা দেয়, এই মাসে দুই দুশ্মনের এক দুশ্মন বন্দি থাকে আর এক দুশ্মন মিলে একাকীভাবে তার উপর চেষ্টা চালায়, তো অন্য মাসের তুলনায় এই মাসে গুনাহের প্রবণতা কম থাকে, এটা ঠিক, কিন্তু তাই বলে একেবারে জিরো হয়ে যাবে না, এটাও ঠিক। তে নফস তো হলো এত বড় দুশ্মন আমাদের, ইবলিসকে ইবলিস বানিয়েছিল তো এই নফসি। সে তো ভালোই ছিল, দীর্ঘকাল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিও করেছিল, কি পরিমাণ ইবাদত করলে আল্লাহ তার উপর রাজি আর খুশি হয়ে তাকে দুনিয়া থেকে উঠিয়ে আসমানে জায়গা করে দেন, ফেরেশতার মধ্যে তার অবস্থান হয়, একদিন দুই দিন নামাজ পড়ে আর দুই দিন চার দিন রোজা রেখে তো আর এই মাকাম কেউ পায় নাই, পাওয়া সম্ভব না। তাহলে কি পরিমাণ দীর্ঘ ইবাদত মুজাহাদা সাধনা করলে ইবাদতে খুশি হয়ে আল্লাহ তার মাকাম বাড়াতে 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 যেই সময় তার জ্ঞাতিগোষ্ঠীকে দুনিয়া আজাবে আক্রান্ত করেছেন, ওদেরকে ফেরেশতা দিয়ে পিটিয়ে দুনিয়ার বাইরেই পাঠিয়ে দিয়েছেন, আর ওকে মাকাম বাড়িয়ে বাড়িয়ে ফেরেশতার মধ্যে স্থান দিয়ে দিয়েছেন। তো এত বড় মাকাম পেয়ে গিয়েছিল, একদিন দুদিনের ইবাদতে না, দীর্ঘকাল ইবাদত করেছিল, এটা স্পষ্ট। কিন্তু পরবর্তীতে সেই ইবলিস যে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো, চির অভিশপ্ত হয়ে গেল, সেই ইবলিসকে কি আরেক ইবলিস ধোকা দিয়েছিল? যদি বলেন আরেক ইবলিস ধোকা দিয়েছিল, সেই ইবলিস কোত্থেকে আসলো? ওরকম ইবলিসের কোনো বর্ণনা না কোরআনে পাবেন না হাদিসে পাবেন, এই দাবি তো আর কেউ করতে পারবেন না। ইবলিসের আগেও আরেকটা ইবলিস ছিল যে ওরে ইবলিস বানাতে সাহায্য করেছিল। তাহলে ইবলিস ইবলিস হলো কেমনে, আল্লাহর অভিশাপ পেল কেমনে, আল্লাহর সঙ্গে গোস্তাখিয়ার অবাধ্যতা করে পুরো ইতিহাসের এক কলঙ্ক তৈরি করলো কেমনে? জব একটাই, ইবলিসের নফসিওকে ইবলিস বানিয়ে ছেড়েছিল। তা নফস হলো আমাদের এত বড় দুশ্মন, যেই নফস কাউকে ইবলিসে পরিণত করতে পারে, তাহলে সেই নফসের চাইতে বড় দুশ্মন জগতে আর কে হতে পারে? আপনি আসমানের পাপ আর জমিনের পাপ বিবেচনা করেন, আসমানের প্রথম পাপ এটাই ছিল যেই পাপ ইবলিস করেছিল, জমিনের প্রথম পাপ মানব জাতির ইতিহাসের মধ্যে প্রথম পাপ ছিল কাবিল খুন করেছিল হাবিলকে, একই মায়ের পেটের ভাই, একই বাপের সন্তান, আপন ভাই হওয়ার পর খুন করে ফেলেছিল। কেন? সেখানেও নফসের তাড়না, জৈবিক তাড়না, একজনের নফস তাকে প্ররোচিত করেছিল। ফাতাওয়াত লাহু নাফসুহু কতল আখি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, রবের আয়াত, সুরাতুল মাইদার আয়াত, তার নফস তাকে প্ররোচিত করেছিল, অতঃপর সে নিজের হাতে তার ভাইকে হত্যা করে ফেলেছিল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। তা আসমানেও যেই পাপের ইতিহাস আমরা পড়ি, ইবলিসের পাপ, সেটার মূলেও ছিল নফস, জমিনের প্রথম পাপ মানব জাতির ইতিহাসে ছিল কাবিলের পাপ, সেটার মূলেও ছিল নফস। তে নফসকে ছোট করে দেখি আমরা কিভাবে, কোন মানুষের নফসের ব্যাপারে সে নিজেকে নির্দোষ বলতে পারবে? ইউসুফ আলা নবীনা আলাইহিসসালাম জুলাইখার ফাঁদ থেকে বেঁচে গেলেন, ইতিহাস তো সকলেই জানেন, কিন্তু সেই ঘটনার পরে দীর্ঘকাল যখন জেল খেটে ফেলেছেন, পরবর্তীতে রাজার সংবাদ পৌঁছলো তার কাছে, সেই সময় তিনি এই বাক্য বলেছেন কোরআন মাজিদে, আল্লাহ তাআলা হুবহু তার বাক্য উল্লেখ করেছেন, ১৩ নম্বর পারার প্রথম আয়াতি এটা, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, আমি আমার নফসকে নির্দোষ বলি না, কারণ নফস সর্বদা খারাপ কাজের উস্কানি দেয়, প্ররোচনা দেয়, আদেশ দেয়, আমার রব যাকে রহম করেন একমাত্র সেই বাঁচতে পারে নফসের ধোকা থেকে, না নিজের শক্তি দিয়ে কারো পক্ষে সম্ভব না নফসের ধোকা থেকে বাঁচা। আমরা তো এই বাক্য মাঝে মধ্যেই বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ কি? লা হাওলা মানে কোনো গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নাই, ওয়ালা কুওয়া কোনো নেক আমল করার কোনো সামর্থ্য নাই, ইল্লা বিল্লাহ
এক আল্লাহর শক্তি এক আল্লাহর তৌফিক এক আল্লাহর সাহায্য ছাড়া আমি নিজের শক্তি দিয়ে না গুনাহ থেকে বাঁচতে পারবো আমি নিজের সামর্থ্য দিয়ে না নেক আমল করতে পারবো আল্লাহর রাস্তায় যদি এক পয়সা দেই সেটাও আল্লাহর তৌফিকে আল্লাহর সামনে যদি একটাবার সিজদায় লুটিয়ে পড়ি সেটাও আল্লাহর তৌফিকে না হলে আমার কিছুই নাই যা দিয়ে আমি না নেক আমল করতে পারি না গুনাহ থেকে বাঁচতে পারি তাই নফস তো কখনোই আমার পিছু ছাড়বে না যদি এমন হয় অসুস্থ হতে হতে মুমূর্ষু হয়ে গেছি বিছানায় পড়ে গেছি নফস তখনও আমার পিছু ছাড়বে না প্রত্যেককে সে শেষ মুহূর্ত পর্যন্ত ধোকা দিয়েই যাবে আর দিয়েই যাবে যে কোনোভাবে তাকে যদি শেষ মুহূর্তে গিয়েও গোমরা করতে পারে হ্যাঁ তবে এই নফসকেই কেউ যদি আল্লাহ তাআলার গোলামে পরিণত করতে পারে সহজে হবে না তবে কঠিনে তো অবশ্যই হবে আল্লাহ নবী একদিন হাদিস শুনালেন প্রতিটা মানুষের সঙ্গে শয়তান আছে যে তাকে ধোকা দেয় প্ররোচনা দেয় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার সাথেও কি আছে রাসূল বললেন হ্যাঁ আমার সাথেও আছে তবে ইল্লা আন্নাহু আসলামা আমার কাছে এসে আমাকে ধোকা দিতে গিয়ে নিজে ইসলাম গ্রহণ করে ফেলেছে তো শয়তানই যদি আল্লাহর নবীর পরশে এসে শয়তানগিরি বাদ দিয়ে নবীর সোহবতে নিজেই ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে শয়তানের চাইতে বড় শয়তান তো আর অন্য কেউ হবে না সুতরাং অন্যদেরকেও লাইনে আনা সম্ভব না এই দাবি করি কিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো সবাই জানেন হেদায়াত গ্রহণের ন্যূনতম আগ্রহ যার ভেতরে ছিল না তিনি কসম কেটে বলেছিলেন যদি তার বাপের নাম ছিল খাত্তাব যে খাত্তাবের গাধা যদি ইসলাম গ্রহণ করে গাধা করতে পারে কিন্তু ওমর তবুও ইসলাম গ্রহণ করবে কি পরিমাণ বিদ্বেষ ছিল ইসলামের উপর যে নিজের বাপের মালিকানাধীন গাধার কথা উল্লেখ করে বলেন যে আমার বাপ খাত্তাবের গাধা মুসলমান হলে হতে পারে কিন্তু ওমর কোনোদিন ইসলাম গ্রহণ করবে না কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন সে ওমর খালি ইসলাম গ্রহণ করেছিল এমন না বরং যার হাতে খোলাফায়ে রাশেদিনের মধ্যে ইসলামের সবচাইতে বেশি বিজয় ঘটেছিল তার নামই ছিল ওমর কিসের বরকতে সে নিজে যে হেদায়েতের ব্যাপারে আগ্রহী ছিল নিজের দিল দিয়ে মন নিয়ে মেহনত করে হেদায়েত অর্জন করেছিল এমন তো না ব্যর্থ হয়েছিল তরবারি দিয়ে নবীর কল্লাই আলাদা করে দিবে দেহ থেকে কিন্তু নবীর দোয়া পেয়ে গিয়েছিল আল্লাহ তাআলা তার ব্যাপারে নবীর দোয়াকে কবুল করে নিয়েছিলেন যার কারণে যেই তরবারি নিয়ে বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে একই তরবারি নিয়ে হাজির হয়ে গেল কাবার চত্বরে আর এতদিন মুসলমান তোদের ভয়ে লুকিয়ে নামাজ পড়েছে লুকিয়ে ইবাদত করেছে সব লুকোচুরির দিন শেষ আমি আবার প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এখন তোদের চোখের সামনে দাঁড়িয়ে কাবার চত্বরে আমি নামাজ আদায় করব যদি কারো হিম্মত হয় পারলে আয় আমার সামনে আমাকে ঠেকা যদি কারো মনে চায় নিজের স্ত্রীকে বিধবা করবি নিজের সন্তানকে এতিম বানাবি নিজের বাপ মায়ের কোল খালি করবি চলে আয় সামনে ওমরের তরবারি ফয়সালা করবে তাহলে একই তরবারি আগে বের হয়েছিল নবীর কল্লা কাটার জন্য এখন একই তরবারির মোর গেল ঘুরে কেন হেদায়েতের তলবে নিজে বের হয়েছিল এমন তো না কিন্তু আল্লাহ যদি কারো ব্যাপারে কবুল করে নেন দুনিয়ার কোন জিনিস তারে ফিরিয়ে রাখতে পারে তো নফস এই নফস এত খারাপ এত খারাপ এত খারাপ কিন্তু নফস নিয়েই তো আবার দেখা যায় কোরআনের আয়াত সূরে ফজরের শেষ তিন আয়াত আপনি পড়েন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত নফস তুমি চলে আসো তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো তোমার রবের দিকে এমন অবস্থায় যখন তুমিও খুশি আছো তার উপরে তিনিও খুশি আছেন তোমার উপরে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও আমার বান্দাদের মধ্যে আর তুমি প্রবেশ করো আমার জান্নাতে তো নফস যে দুইটা হয় আসলে এমন না অনেকে তো এভাবে বলে যে নফস হলো তিন ধরনের বা তিনটা একটার নাম নফসে আম্মার একটা নফসে মুতমাহিন একটা নফসে লাওয়ামা নফস তিনটাও না নফস দুইটাও না নফস দশটাও না নফস তো একটাই কিন্তু একই নফসের হালতের মধ্যে পরিবর্তন আসে নফসের স্বাভাবিক অভ্যাসই হলো এটা নফস থাকবে সর্বদা পাপ কাজের আদেশদাতা কিন্তু সেই নফসই কখনো এমন হয়ে যেতে পারে যে পাপ কাজের আদেশদাতা না উন্নত হয়ে হয়ে এবার নফসে লাওয়ামা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন্নফসিল লাওয়ামা সূরা কিয়ামার আয়াত 29 নম্বর পারা সূরা আল্লাহ তাআলা নফসের গুণ বলছেন নফস নিন্দা করে আপনি
পাপ করতে যাবেন নফস বলবে কি করছিস আপনি গুনাহের দিকে আগাতে যাবেন নফস বলবে কি করছিস পরিণতি তো ভালো হবে না কোন বেগানা নারীর দিকে চোখ চলে যাবে নক আপনাকে সাইরেন দিবে আরে তুই কয় সেকেন্ড ইয়ার মজা নিবি 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট 10 মিনিট কিন্তু এর বিনিময়ে আল্লাহ তোরে ধরে যখন তোর চোখে জ্বলন্ত শিশা ঢেলে দিবেন সইতে পারবি তো একই নফস আগে দিত খারাপ কাজের আদেশ পরে শুরু করলো নিন্দা করতে করতে এক পর্যায়ে হয়ে গেল প্রশান্ত নফস মানে কি এখন সে মজা পেয়ে গেছে রবের ইবাদতে এত মজা নামাজ পড়তেই ভালো লাগে না পড়লে কলিজাটা ছটফট করতে থাকে রাতে রবের সামনে দাঁড়ালে মজা লাগে ঘুমিয়ে থাকলে কেমন কেমন যেন লাগে আরে প্রচন্ড রোদের দিন গ্রীষ্মকালেও রোজা রাখলে তার বড় শান্তি লাগে রোজা না রাখলে তার দিলে বড় আফসোস থাকে অন্তর এমন প্রশান্ত হওয়া হয় কোনো কিছু আর কঠিন মনে হয় না নামাজ নিয়ে দেখেন রবের আয়াত ওয়া ইন্নাহা লাকাবীরা সূরা বাকারায় আল্লাহ বলছেন নামাজ বড় কঠিন বড় ভারী কিন্তু সবার জন্য না ইল্লা আলাল খাশিয়ীন তাদের জন্য নামাজ মোটেও ভারী না মোটেও কঠিন না যারা আল্লাহর সামনে নিজেকে বিনয় করেছে আল্লাযীনা ইয়াযুন্নুন যারা দিলের মধ্যে সর্বদাই বিশ্বাস লালন করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম একদিন দাঁড়াতে হবে তাকে তার রবের সামনে ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন ফিরতে হবেই কোন না কোন দিন তার কাছে না ফিরে সে যাবেই কোথায় তার কাছে নামাজ মোটেও কঠিন না না ফজরের নামাজ না কিয়ামুল লাইল না তারাবির নামাজ না অন্য কোন নামাজ তার কাছে নামাজ বড় সহজ কারণ সে জানে নবীর মতো আমি মেরাজে আরশে আজিম পর্যন্ত যেতে পারবো না ওই তৌফিক আমার হবে না তাহলে রবের সঙ্গে কথা বলবো কিভাবে মনের সুখ দুঃখ শেয়ার করবো কিভাবে আর একটা জায়গাতে এমন থাকা দরকার যেখানে আমি আমার অন্তরের প্রশান্তি খুঁজে পাবো সকল ডিপ্রেশন সকল অস্থিরতা আমি ভুলে যাব সেই জায়গায় তো ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মা বিরিন বান্দা সাহায্য চা রবের কাছে ধৈর্য দিয়ে আর নামাজ দিয়ে আর মনে রাখবি ধৈর্য ধরতে পারলে তোর সাথে আল্লাহ আছে তো নফসের হালতে এমন পরিবর্তন চলে আসে তখন প্রশান্তি আর প্রশান্তি আমরা যেমন প্রশান্তি পাই টাকার বান্ডিলে আমরা যেমন প্রশান্তি পাই দুনিয়ার কোনো সুখ সংবাদ পেলে একইভাবে প্রকৃত আল্লাহওয়ালা যে হয়ে যায় সে প্রশান্তি খুঁজে পায় রবের ইবাদতে আরে প্রশান্তি যদি না পায় সাহাবি বলে কিভাবে উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি আরে বলে কিভাবে এতগুলো খেজুর খাবো তারপর ময়দানে ঝাঁপিয়ে পড়বো এত তর তো আমার সয় না আরে রাখো তোমার খেজুর আল্লাহ আমাকে ডাকছে আমি বসে থাকি কিভাবে চলে গেল ময়দানে সারা দিল আল্লাহর ডাকে এমনকি দেহ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আর চিৎকার করে বলছে ফুজতু রাব্বিল কাবা কাবার রবের কসম আমার জীবন কামিয়াব হয়ে গেছে আরে কি প্রকার প্রশান্তি পেলে মানুষের এই হালত হতে পারে গায়ের মধ্যে তীর ঢুকেছে রক্তের ফুলগুধারা বয়ে যাচ্ছে বলতেই পারে না গায়ে তীর ঢুকেছে না মশা পড়েছে কারণ সে তো তার রবের সঙ্গে একান্তে কথাবার্তা চালিয়ে যাচ্ছে একই তো নফস নফসকে আবার দুইটা নাকি যে ভার্সন চেঞ্জ করে নিয়েছে এখন চেঞ্জ করে রিকন্ডিশন একটা লাগিয়ে দিয়েছে না একই নফস তবে হালতের মধ্যে পরিবর্তন চলে এসেছে একই মানুষ আমরা কত সুস্থ সবল দেহে কত শক্তি তিন দিন চার দিন টানা ডায়রিয়া হলে বিছানা থেকে উঠতে পারে না চেহারার দিকেই তাকানো যায় না দুইজন ধরে ধরে এগিয়ে নিয়ে আসতে হয় কই গেল এত শক্তি দুই তিন দিনেই নাই হয়ে গেল সব একই মানুষ কিন্তু মানুষ দুইটা না তাহলে শক্তি হারিয়ে গেল কোথায় কত দুর্বল মানুষ নফসের হালতে এমন আপনি চাইলে নফসকে অনেক শক্তিশালী করতে পারেন নফস যদি শক্তিশালী হয় আপনাকে নেকের পক্ষে চলতে দিবে না আপনারে শুধু গুনাহে আর গুনাহে জড়াবে আবার নফসকে দুর্বল করতে করতে এত দুর্বল করে ফেলতে পারেন যে এখন নফস আপনাকে পাপের আর কোনো প্ররোচনা দিতে পারবে না এবং নফস আপনার গোলামে পরিণত হবে প্রতিটা মানুষের সঙ্গে নবী জানিয়েছেন ফেরেশতাও আছে শয়তানও আছে সহজে বোঝেন যে আপনাদের প্রত্যেকের ভেতরে যে অন্তরটা আছে অন্তরের ডান পাশে মনে করেন ফেরেশতা বাম পাশে হলো শয়তান ফেরেশতার কাজ হলো সে আপনাকে নেক কাজে উৎসাহ দেয় শয়তানের কাজ হলো সে আপনাকে মন্দ কাজের প্ররোচনা দেয় দেখবেন জীবনের প্রথম অবস্থা যদি খেয়াল করেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যেদিন প্রথম কোনো মেয়ের দিকে কুদৃষ্টিপাত কেউ করেছিল ভেতর থেকে কিন্তু খারাপ লাগা কাজ করেছিল ঠিক
কি কাজ করছি আমি, আমার বাপে দেখলে কি বলবে, এলাকার লোকে জানলে কি হবে, এটা তো ঠিক হচ্ছে না। আসলে আমি যার দিকে নজর দিচ্ছি সেই যদি জানে আমার ব্যাপারে কেমন ধারণা লালন করবে, এ ধরনের একটা পাপবোধ অন্তরে আসে না? যে কোনো পাপ, এটা একটা উদাহরণ দিলাম, চুরিই হোক, দুর্নীতি হোক, মানুষকে ঠকানোই হোক, জুলুম করাই হোক, যে কোনো পাপ যখন লোকে করতে যায় ভেতর থেকে কিন্তু একটা সিগন্যাল আসছে, কি করছি আমি, এটা কি আমার সামনে যায়? লোকে দেখলে বলবে ভদ্র ঘরের ছেলে তুমি, দেখতেও তো ভালো মানুষ দেখা যায়, কিন্তু তুমি এত নিকৃষ্ট, এত খারাপ, তো এরকম সিগন্যাল কিন্তু দেয়। কিন্তু নিয়মিত পাপ করতে থাকলে সিগন্যাল কি বাকি থাকে না, হারিয়ে যায়। প্রথম দেখেন না সিগারেটে টান দিলে কাশতে থাকে, নতুন নতুন যারা সিগারেট ধরে কি হয় কাশতে থাকে না, কিন্তু এক পর্যায়ে কি হয় বাথরুমে গিয়ে সিগারেট না টানলে নাকি বাথরুমও ক্লিয়ার হয়। ওই পাবলিক টয়লেটগুলো কি নোংরা করে রাখে হালক, তো এত পরিবর্তন আসলো কেমনে? তো এখন প্রথম দিকে স্বাভাবিকভাবে যেহেতু প্রতিটা মানুষ স্বভাবজাতভাবে জন্মগতভাবে হেদায়তের উপরে জন্মায়, কেউ গুমরাহের উপর জন্মায়, জন্মগতভাবে কেউ জাহান্নামী না, যার কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মরলে আল্লাহ কাউরে জাহান্নামে দিবেন এমন দাবি নিশ্চিতভাবে কেউই করতে পারবে না, কোনো আয়াত বা হাদিস দিয়ে এর পক্ষে প্রমাণ দিতে পারবে না। তাহলে প্রাপ্তবয়স্ক যখন হলো, সে এতকাল পর্যন্ত সে তো জন্মগত যে যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন হেদায়ত গ্রহণের যোগ্যতা, এটার উপরে ছিল। তো এখন যখন গুনাহ করতে গেল, তার ফেরেশতা তাকে বাধা দিতে চাইল, কিন্তু সে ফেরেশতার কথা শুনল না, শয়তানের আনুগত্য করল, শয়তানের খোরাক জোগাল, তার শয়তান খাবার পেল, ফেরেশতা দুর্বল হলো। এভাবে একদিন, দুদিন, দুদিন, চার দিন, দশ দিন, খালি যেতে লাগলো। এখন একটা করে পাপ করে আর অন্তরে একটা করে কালো দাগ পড়ে, তওবা যেহেতু করে না কালো দাগও যায় না, পড়তে 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 এক পর্যায়ে পুরো অন্তরটা কালো হয়ে গেল, জং ধরে গেল। এবার ফেরেশতা ভেতরে তো রইল, কিন্তু এতই দুর্বল হয়ে গেল, তার মোকাবেলায় শয়তান এতই শক্তিশালী হলো, এখন শয়তানের রাজত্ব কায়েম হলো তার পুরো ভেতরের জগতের উপর, আর ভেতরে যা থাকে বাইরেও তা প্রকাশিত হয়। মানুষ তার ভেতরের অনুগামী, ভেতর তারে যেদিকে চালায় সেও সেদিকে চলে। তখন হালত এমন হয় যেটা কোরআনের ভাষায় আল্লাহ বলেন, তার কান আছে কিন্তু শোনে না, চোখ আছে কিন্তু দেখে না, হৃদয় আছে কিন্তু কিছুই উপলব্ধি করে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়া, আল্লাহ মোহর মেরে দেন তখন তার অন্তরে, তার কানে পর্দা ফেলে দেন তার চোখে, যার কারণে হেদায়েতের দরজাই বন্ধ হয়ে যায় তার সামনে চিরতর। পর্দা দুই রকম হয়, এক হলো সাময়িক পর্দা, সেটা যদি আবার ভালো পরিবেশে আসে, কোরআনের কথা শুনে পরিবর্তন হয়ে যায়, কিন্তু যদি একবার মোহর পড়ে যায়, যতই কোরআন শুনুক আর লাভ হয় না। কোরআন আপনি কোন হুজুরের থেকে শুনেছেন? আবু জাহাল তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছে। আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছেন? এর চাইতে অনেক বেশি। আবু তালেব জেনেছে রাসূলকে নিজের সামনে সামনে দেখে, কিন্তু পরিণাম কি হয়েছে? আপনি তো তাও ইমান কবুল করেছেন, এবাদতে ত্রুটি বিচ্যুতি থাক গিয়ে, কিন্তু অন্তত ইমানের সামনে তো নিজেকে সঁপে দিয়েছেন। কই আবু তালেব? দ্বীনের জন্য এত খিদমত করেও ইসলামের সামনে তো নিজেকে সপ্তে পারলো না, মুখ দিয়ে একটাবার কালেমাটাই উচ্চারণ করতে পারলো না। আবু জাহাল রাতের বেলা গিয়ে কান লাগিয়ে নবীর তেলাওয়াত তো ঠিকই শুনলো, কিন্তু হেদায়েতের ঘোষণা একটাবারও দিতে পারলো না। তো এখন নফসকে তো দুর্বল করতে হবে, নফসকে দুর্বল করব কি দিয়ে? এই যে রমজান আসছে না, রমজানের রোজার এক নম্বর ফায়দা, যেটা চিরকাল শুনে এসেছেন সেই শৈশব থেকে, প্রতিটা মসজিদে যেটা নিয়ে বয়ান শুনে এসেছেন আপনারা, যে রমজানের এক নম্বর ফায়দায় আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? মুত্তাকি তো তাকেই বলে যে নিজের নফসকে হারাতে পেরেছে, নফসের উপর বিজয়ী হতে পেরেছে। তাকে তো মুত্তাকি বলার সুযোগই নাই, যে নিজেই হেরে গেছে, তার উপর নফস বিজয়ী হয়ে গেছে। আগেই তো বলেছি সত্তাগত এর মধ্যে নফস নামক তাগুতকে হারানো সবচাইতে কঠিন, কারণ সবসময় লেগেই থাকে, যে যেমন তার নফসটাও তেমন। কেউ বড় শাইখুল হাদিস, ওর নফস হয়ে আছে শাইখুল হাদিস, কেউ বড় মুজাহিদ, তার নফস হয়ে আছে মুজাহিদ, কেউ বড় আলেম, তার নফস হয়ে আছে আলেম। ওই নফস জানে কাকে কিভাবে কায়দ করতে হয়, একজন গ্রামের কৃষককে কেমনে কায়দ করতে হয় আর একজন বড় হুজুরকে কেমনে ধোকা দিতে হয়। নফসের সব বিষয়ে আচ্ছা মতো প্রশিক্ষণ আছে, যার কারণে একটা শব্দ শুনেছেন না, নেক সুরাতের ধোকা। এই নেক সুরাতের ধোকাটা কি জিনিস মনে করে, যারা মাদ্রাসায় আমরা আছি, সারাদিন আমাদের ছাত্ররা মাদ্রাসার মধ্যে কাটায়,
আসরের পরে কেউ বের হয়, অনেকে আছে আসরের পরও বের হয় না, মাদ্রাসায় বসে একা একা পড়ে বা কিছু লেখে, পড়াশোনার মধ্যে বা নিজের ব্যক্তিগত কোনো কাজেই সীমাবদ্ধ থাকে। সেভাবে বাইরে গেলেই অনেক দিকে নজর চলে যাবে, সারাদিন যা পড়েছি হয়তো এই গুনাহের কারণে আল্লাহ ভুলিয়ে দিবেন, এটা আমার ইলমের জন্য ক্ষতি হবে। তো এখন শয়তান দেখছে যে এই বান্দা মাদ্রাসায় পড়ে আছে, তাকে চাইলেই সব গুনাহে আমি লিপ্ত করতে পারবো না, সে মদ খাবে না, সিগারেটের ধারে কাছেও যাবে না, দুর্নীতিও করবে না, জুলুমও করবে না, আর কোনো মেয়ে যেহেতু মাদ্রাসার এরিয়ার মধ্যে নাই মেয়ের দিকেও তাকাবে না, তাহলে সে কি আমার হাত থেকে বেঁচে যাবে? নফস তো বসে নাই, শয়তানও তো বসে নাই, বাইরের শয়তান এসে ভেতরের নফস কে কান পরা দেয়, এরপর নফস এটা শরীরের উপর বাস্তবায়ন করে, এবার কি হাল ছেড়ে দিবে? না, হাল তো আর মরার আগে ছাড়বে না। তাহলে কি চাইবে সে? সে চাইবে তাহলে একে যেই প্রকার গুনাহে লিপ্ত করা সম্ভব ওটাতে লিপ্ত করি, একে এখন কি করা সম্ভব এর মুখ দিয়ে মিথ্যা বের করা সম্ভব এটা বের করি, একে রাগিয়ে দেওয়া সম্ভব, রাগ হলো অনিষ্টের মূল, একে রাগিয়ে দেই, এর মধ্যে হিংসা বিদ্বেষ ঢোকানো সম্ভব, তাহলে এর মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দেই, মানে একটা না একটা লাইনে সে কিন্তু চেষ্টা চালিয়ে যাবে, কখনোই পরিপূর্ণ দমে যাবে না। ধরেন আমাদের ভেতরে নফস নাই, আমাদের নফস আমাদেরকে কিভাবে ধোকা দিবে? আমাদের নফস কি বসে থাকবে? আমাদের নফস সবসময় ধোকা যে শুধু নারীর হয় অর্থের হয় এমন না, এগুলোর চাইতে অনেক বড় ধোকার নাম হলো হব্বে যা, মানে হলো প্রভাব প্রতিপত্তি আর খ্যাতির মোহ। পয়সার মোহের চাইতেও এটা অনেক কঠিন, পয়সার মোহ অন্তর থেকে বের করা অনেক সহজ, কিন্তু খ্যাতির মোহ অন্তর থেকে বের করা অনেক কঠিন। আমাদের শায়েখরা রমজান মাস আসলে আমাদেরকে নসিহত করতেন, শোনো এলাকায় যাবা তারাবির নামাজ পড়াবা, হাফিজ সাহেব মানুষ যেহেতু, কিন্তু যখন তারাবি পড়বা একটাবার নিজেকে জিজ্ঞেস করবা, এই যে আমি সুন্দর করে তেলাওয়াত করব, এটা কি আমি রব্বুল আলামিন আল্লাহকে শোনানোর জন্যই করছি, নাকি আমার পেছনে যে মুসল্লিরা দাঁড়িয়ে আছে এদেরকে শোনানোর জন্য করছি? আল্লাহকে শোনানোর জন্য যদি করো দিলের হালত একরকম হবে, তেলাওয়াতের দ্বারা তোমার ঈমান আরো মজবুত থেকে মজবুততর হবে, আর মানুষকে শোনানোর জন্য যদি হয় ঈমানের কোনো তারাক্কি হবে না, উল্টো শয়তান আরো শক্তি লাভ করবে, নফস তোমার উপর বিজয়ী হবে, কারণ নফস এটাই ঢালবে তোমার মনে সুন্দর করে পড়ো, তাহলে লাভ কি হবে জানো? আগামী বছরে তোমার ডাক পড়বে, হাদিয়ার পাল্লাটাও একটু বেশি আসবে, সবাই তোমাকে বাহ বাহ দিবে, সবার অন্তরে তুমি জায়গা করে নিবা, তাহলে দেখা যাচ্ছে কাজ কিন্তু একই, সেই একই কোরআন একই তেলাওয়াত, কিন্তু যে করছে আল্লাহর জন্য তার ঈমানে যে পরিবর্তন আসবে, আর যে করছে মানুষকে শোনানোর জন্য তার হালত কিন্তু এক হবে না। তাহলে শয়তান কোন জায়গায় বসে থাকে? প্রতিটা ক্ষেত্রে এভাবে সে চেষ্টা চালিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালত দেখেন, আল্লাহর নবী কখনো আমাদের মতো এভাবে হাঁটতেন না। আমরা যেমনটা করি যে আমি সামনে দিয়ে হাঁটছি, পেছনে আমার হাজার মরিদান শত ছাত্র অথবা আমার যত ভক্ত আছে সব পেছনে আমি সামনে, কারণ তারাও ভাববে হুজুরের সামনে যেতে একটু কেমন কেমন লাগে না, আবার তিনিও ভাববেন আমার সামনে সে চলে গেল, এত বড় সাহস ও কি হয়ে গেছে, সে এখন আমার সামনে দিয়ে হাঁটে, উভয় জিনিসটাকে একটু খারাপ নজরে দেখে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার পদ্ধতি ছিল, তিনি কখনো এভাবে হাঁটতেন না, বরং তার সামনেও কিছু সাহাবিকে দিয়ে দিতেন, পিছনেও কিছু সাহাবি থাকতো, যার কারণে হঠাৎ কোনো লোক দেখলে বুঝতেও পারতো না যে আসলে কে নবী আর কে সাহাবি। যখন মজলিস করতেন সেখানেও আলাদা এমন কোনো বিশেষত্ব রাখতেন না যেমনটা রাজা বাদশারা করে থাকে, অথচ সব রাজার চাইতে কত বড় মহারাজা তিনি। এমনকি এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখে এসেছি কিসরার কায়সারের দরবারে, রোমার পারস্য সাম্রাজ্যের দরবারে, ওরা ওদের রাজা বাদশাকে শ্রদ্ধা জানাতে গিয়ে সেজদা দেয় তাদের সামনে, যেই সেজদা ইবাদতের জন্য না সিরফ সম্মানের জন্য, আপনি তো আমাদের কাছে সেই পারস্য সম্রাট আর রোম সম্রাটের চাইতে অনেক সম্মানী অনেক দামি, আপনি অনুমতি দেন আমরাও আপনাকে সম্মানের সেজদা দিতে চাই। এবাদতের সেজদার তো প্রশ্নই আসে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো ঘোষণা দিয়েই এসেছে, এবাদত হবে একমাত্র আল্লাহর, নবীর তো এবাদত হয় না, নবীর হয় এতাত, রবের হয় এবাদত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবাদত করি একমাত্র তোমারই, সাহায্য চাই একমাত্র তোমার কাছে। কিন্তু আল্লাহ নবী বললেন, না খবরদার তোমরা আমাকে সেজদা দিবা না, আমি যদি এই উম্মতের কাউকে আদেশ দিতাম অপর কাউকে সেজদা করার, তাহলে নারীদেরকে বলতাম যেন স্বামীদেরকে সেজদা করে। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমার প্রশংসা করতে গিয়েও বাড়াবাড়ি করবা না, যেভাবে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল ঈসা নবীর প্রশংসা করতে গিয়ে। সুতরাং তোমরা আমার ব্যাপারে বলতে গেলে বলবা ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু,
বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পরিচয় তিনি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এবং তার রাসূল আমাকে যদি কেউ বলে এখন বয়ান করবে আল্লাহর গোলাম অমুক আমার ভিতরে স্বাভাবিকভাবে একটু কষ্ট আসবে না স্বাভাবিক হালত কি আমাদের কষ্ট আসবে কি আল্লাহর গোলাম বলল অন্য লোকেরাও খেপবে আরে এটা কোনো উপস্থাপকের জাতি না ও তো সম্মান দিতে পারলো না অথচ কোরআন পড়েন আপনি দেখবেন আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক ধরনের লকব দিয়ে ডেকেছেন কাউকে খলিলুল্লাহ কাউকে নজিউল্লাহ কাউকে মুখলাস কাউকে সাদিকুল ওয়াদ কোরআনের মধ্যে এক এক নবীর শানে এক এক ধরনের শব্দ পাবেন কিন্তু আমার নবীর শানে কোন শব্দ খুঁজে পাবেন যেখানে এই নবীর জীবনের সবচাইতে দামি দামি নিয়ামতগুলোর বর্ণনা হয়েছে যেমন ইসরা অনেক দামি আল্লাহ তাআলা তার নবীকে রাতের সামান্য অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন এখানে কি শব্দ বললেন এই জায়গায় তো সবচাইতে দামি শব্দটা বলার কথা আল্লাহ শব্দ দেখেন সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে তার গোলামকে তার দাসকে নিয়ে গিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে আল্লাহ তাআলার কাছে দামি জিনিস কি এই মাকামে আব্দিয়াত গোলামের মাকামের চাইতে বড় মাকাম কি হয় আরে গোলামের সামনে দুনিয়ার সবই তো তুচ্ছ আপনি দেখেন ফেরেশতার চাইতে আদম নবী দামি হলেন কি দিয়ে প্রশ্ন আসে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন সেজদা দাও কারে সেজদা দিবে আদম নবীকে সেজদা যে দেয় তার দাম বেশি না যারে দেয় তার দাম বেশি কি মনে হয় আপনাদের যে দেয় তার দাম বেশি নাকি যারে দেয় তার দাম বেশি তাহলে ফেরেশতার দাম বেশি না আদম নবীর দাম বেশি কেন আদম নবী মাটির তৈরি মানুষ ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতা ফেরেশতাদের ক্ষেত্রে পাপ সম্ভবই না অথচ আদম আলাইহিসসালাম থেকে যে বংশধর আসবে তাদের দ্বারা পাপ তো সম্ভব নবী রাসূল বাদে বাকিদের দ্বারা তো পাপ সম্ভব তাহলে আল্লাহ তাআলা কেন ফেরেশতাদেরকে বললেন সেজদা দাও দুই কারণে এক নম্বর কারণ হলো দাসত্বের মাত্রা বন্দেগীর মাত্রা আদম নবীর মধ্যে বেশি ছিল বলবেন প্রমাণ কি